যত এগিয়ে আছে পঞ্চায়েত ভোট, এবারে ঝাঁপে পড়ছে একের পর এক রাজ্য রাজনৈতিক দল। এবারে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, এবারে ছুঁচে রাগাও সম্পত্তি কেউ কোনো ভাবেই ছাড়বে না। হাড্ডাহাড্ডি লড়াই, একটি ভোটও এবারে নষ্ট নাই। একদিকে ঝাঁপে পড়ছে তৃণমূল, তার সাথে পাল্লা দিয়ে গেরুয়া শিবিরের দিকে এবার প্রচারে মন দিচ্ছে সিপিএম। হাড্ডাহাড্ডি লড়াই এবার জোর কদমে উত্তেজনা তুঙ্গে, আর এমনই সময় মমতার নয়া প্রকল্প, একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়াচ্ছেন, আবারও বাড়ছে টাকা, আর অন্যদিকে চোখ রাখলে এবারও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরিব মধ্যবিত্ত অসহায়, এদিকে আবার চাকরি প্রার্থীদের জন্য একের পর এক বিরাট ট্রেন্ডিং খবর উঠে আসছে। বর্তমানে আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল, সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা সারাদিনের 20টি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদ। খবর আসছে সশরীরে হাজিরা দিতে হবে পার্থকে, পিছিয়ে গেল শুনানি, এবার বিরাট বড় খবর যেখানে সামনে। অন্যদিকে আবার পালের গোদায় এবার পার্থই, দুর্নীতির সায় না দিলে এবার অপসারণ করতেন, বিরাট বড় খবর সামনে উঠে আসছে। এদিকে আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে বিরাট বড় খবর, এদিনে ফের ছায়া সঙ্গে শাহগাল হোসেনকে আদালতে, সব মিলে পরিস্থিতি হাতের বাইরে। এমনই সময় ফের আদালতে পেশ করা হচ্ছে মানিককে, অর্থাৎ একের পর এক দুর্নীতির অবসান করছে না। আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা, দেশের সব রাজ্যের পুলিশের একই পোশাক, জাতীয় ঐক্যের স্বার্থে এবার ওয়ান ইউনিফর্মের কথা বললেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সাথে বিরাট বড় ধামাকা, এবার মমতা পঞ্চায়েত ভোটের আগেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মুহূর্তে খবর, পঞ্চায়েত ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়াতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে আবহাওয়ার বিরাট বড় খবর উঠে আসছে, যেখানে জেলায় জেলায় এবার শীতের আমেজ, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা, আর সেই সাথে শীত কোথায় ঝাঁকিয়ে পড়বে তা নিয়ে আবহাওয়া দপ্তরের বিরাট বড় আপডেট। অন্যদিকে আবার বিজেপিতে টিকতে পারেননি তৃণমূলে ওর জায়গা, বিহারীবাবুকে নিয়ে এবার বেঞ্জির আক্রমণে দিলীপ ঘোষ, সব মিলিয়ে ফের রাজ্য রাজনীতিকে চাপানো। তোর সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে বৃদ্ধির ঘোষণা, আর তাতে যেখানে আশার আলো গোটা বঙ্গবাসী, আর সেই সাথে বরাদ্দ বাড়ার পরই নতুন করে তথ্য উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতার। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় অনুদানের সুখবর। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে চোখ রাখবো আজকের বিস্তারিত খবর। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের খবর পাবেন সবার প্রথমে। এবং জেলাভিত্তিক খবর পেতে আপনারা জেলার নামটি কমেন্টে এক্ষুনি লিখে জানান, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই পার্টিকুলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তাই এক মুহূর্ত দেরি না করে বর্তমানে কোথা থেকে আপনি খবরটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নামটি শুধুমাত্র কমেন্টে একবার লিখে জানান। চোখ রাখবো বিস্তারিত খবর এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার তড়িঘড়ি কলকাতায় আরএসএস এর বঙ্গ বিজেপির বৈঠক, বিরাট বড় খবর, বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে এবার জরুরি বৈঠক আরএসএস। বৃহস্পতিবার রাতেই বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তীর বাড়িতে এই বৈঠক হয় বলে সূত্রের খবর। বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্ড। আর সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব এবং চাল একের পর এক সামনে উঠে আসে। এরই মাঝে বিরাট বড় খবর, দীপাবলিতে স্বস্তি পেল কলকাতা, কিন্তু ঘনাচ্ছে বড় বিপদ, এবার চিন্তায় পরিবেশবিদরা। যেখানে দীর্ঘদিন পর দীপাবলির দিন রাত শহরের বায়ু দূষণের মাত্রা নেই বললেও চলে, তবে দীর্ঘদিন পর এমন দূষণমুক্ত উৎসবের আবহাওয়ায় পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছর রাত 10টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক শিশুদের অভিভাবকরা, এবার অত্যন্ত সেই অবস্থা থেকে মুক্তি পেলেন দাবি তাদের। তবে এবার আরো এক নতুন চিন্তা, এবার শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না, যেখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়নি, ছট পুজোর উৎসবে যাতে দূষণের মাত্রা ঠিক থাকে সেটাই এবার দেখতে হবে বিরাট বড় চ্যালেঞ্জ। এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা, দেশের সব রাজ্যের পুলিশের একই পোশাক, জাতীয় ঐক্যের স্বার্থে এবার ওয়ান ইউনিফর্মের কথা ঘোষণা করলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে মূলত দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, শুক্রবার চিন্তন শিবিরের বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, আইন শৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের দায়িত্ব, তবে দেশের ঐক্যের সংহতির কথা মাথায় রাখতে হবে। শুক্রবার চিন্তন শিবিরে দেশের সব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন মোদী, আর সেখানে এক দেশ এক ইউনিফর্মের পক্ষে সওয়াল করেন মোদী। তার মতে দেশের সব রাজ্যের পুলিশের একই পোশাক হওয়া উচিত। মোদী বলেন, প্রতিটি রাজ্যে অন্য রাজ্যের কাছ থেকে শিক্ষা নিতে পারে, দেশের স্বার্থে অন্যের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, এটাই দেশের নাগরিকদের প্রতি কর্তব্য। এক দেশ এক ইউনিফর্ম নিয়ে সব রাজ্যগুলির মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, কোনো অপরাধ শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অপরাধ হতে পারে অন্তঃরাজ্য বা আন্তর্জাতিক, তাই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। তার মতে সব রাজ্যের মধ্যে সহযোগিতা না থাকলে সব সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এর সাথে আবহাওয়া
আবহাওয়ার বিরাট বড় খবর। জেলায় জেলায় শীতের আমেজ। এবার সকালে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই মুহূর্তে। সকালের দিকে মনোরম আবহাওয়া, উপকূলের কাছাকাছি পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। আপাতত 4 থেকে 5 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। এবার জেলায় জেলায় সকালেই শীতের আমেজ বাড়বে এমনই বিরাট বড় খবর সামনে। আর অন্যদিকে শনিবার রিটার্ন মরসুম অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে থাকবে। তবে আপাতত শীত বাড়লেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, শীতের প্রভাব কতটা, অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন। আর তার সাথে ক্রিকেট নিয়ে বিরাট বড় আপডেট। নেদারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করে এবার সচিনকে পেছনে ফেললেন বিরাট কোহলি। যেখানে বিরাট কোহলি ফর্মে আসা মানেই একের পর এক নতুন নতুন রেকর্ড গড়া, আর তা নিয়ে উঠে আসছে একের পর এক বিরাট বড় তথ্য। চোখ রাখবো পরের খবরে, নাম পাল্টে যাবে শুভেন্দু অধিকারীর। এবার আক্ষেপ প্রকাশ করলেন ফ্রিয়াদ হাকিম, এবার বেঞ্জির কটাক্ষ। যেখানে পুলিশকে দিয়েই গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলরের পা ধরাবেন কালীপুজোর অনুষ্ঠানে অংশ নেওয়া হলদিয়ার এমনই চাঞ্চল্যকর মন্তব্য বলেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবার বিরোধী দল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল শাসক বিরোধী চাপানো দৌড়। এবার সেই সূত্রে পাল্টা আক্রমণ চালালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরিয়াদ হাকিম। যেখানে হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই সত্যব্রত দাস নামে হলদিয়ার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। এবার সেই সত্যব্রত দাস নামে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করার পর শুভেন্দু অধিকারীর বিশাল বড় আওয়াজ। পুলিশকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন যে হাত দিয়ে স্বপন দাসের কানে আপনি মেরেছেন, ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী, স্বপন দাসের পা যদি ধরাতে না পারি তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আর সেই হুঁশিয়ারি সুর করার পর এবার পাল্টা চালালেন আক্রমণ ফিরিয়াদ হাকিম। শুভেন্দুর মন্তব্যে পাল্টা দিতে গিয়ে ফিরিয়াদ হাকিম বলেন অত্যন্ত দুঃখের বিষয় যে বাবা যে নাম রেখেছে সেই নাম পাল্টাতে হবে, খারাপ লাগছে। শুভেন্দুর নামটা আমাদের কাছে পরিচিত নাম, শুভেন্দুর নামটা আমার অনেক দিন ধরে জানি, আর এবার নতুন নাম দিলে সেই নাম ধরে ডাকতে হবে, কারণ সেই নাম পাল্টাতেই হবে। এবার বিরাট বড় কটাক্ষ, আর তাতেই বুঝতে পারছেন রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব কতটা চাপানোতরে পৌঁছেছে বাংলায়। ভোট যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। আর তার সাথে বিরাট বড় ধামাকা, এবার মমতা পঞ্চায়েত ভোটের আগেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মুহূর্তে খবর, পঞ্চায়েত ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়াতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে। জানানো হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প শুরু হয়েছিল, তারপর থেকে 2022 সালের 31 আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে 570,84,10,000 টাকার বেশি অর্থ এই প্রকল্পের জানিয়েছেন এখন থেকে মহিলা ক্রিকেটাররা পুরুষের সমান ম্যাচ ফি পাবেন। টেস্ট ক্রিকেটের একটি ম্যাচের জন্য 15,00,000 টাকা পাওয়া যায়। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের জন্য পুরুষ ক্রিকেটারদের 6,00,000 টাকা করে দেওয়া হয়। এবারে বিসিসিআই ক্রিকেটার জয় শাহা বললেন পুরুষরা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের একটি ম্যাচ করলে 3,00,000 টাকা পান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের একই পারিশ্রমিক দেওয়া হবে। আর তাতেই জয় শাহ আরও লিখেছেন ভারতীয় ক্রিকেটে এবার লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে, আমরা মহিলা ও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেব, বিরাট বড় তথ্য ঘোষণা তার। এদিকে আবার ভাইফোঁটা, দুপুরে বৈশাখীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে কানন দেখা গেল মুকুলকেও। পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের মন জয় লক্ষ্য, এবার চলো গ্রাম যায় কর্মসূচি নিয়ে নামছে তৃণমূল। যেখানে রাজ্যের 3,342টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূল এবার পঞ্চায়েতি সভা, তাই রাজ্যের 49% মহিলা ভোটারের মন জয় করতে প্রচারে নামছে এবার তৃণমূল। আর যার নাম দিয়েছে এবার চলো গ্রাম যায় কর্মসূচি, আবারও বাজিমাত করছেন মুখ্যমন্ত্রী মমতা। যেখানে দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দলের একের পর এক নেতা, আর সেই আবহে বিরোধীরা লাগাতার আক্রমণ শান দিয়ে চলেছে পঞ্চায়েত নির্বাচনে। প্রস্তুতি শুরু করে দিল এবার শাসক দল তৃণমূল, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোটারকেই এই মুহূর্তে পাখির চোখ করছে তারা। তার জন্যই চলো গ্রামে যাই কর্মসূচি চালু করছে এবার মহিলা তৃণমূল, বাড়ি বাড়ি জনসংযোগে নামাচ্ছে এবার বুধভিত্তিক মহিলা তৃণমূল কর্মীরা। মহিলা ভোট ঝুলিতে ভরাই তার একমাত্র লক্ষ্য, রাজ্যের 3,342টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূল পঞ্চায়েতি সভা, তাই রাজ্যের প্রায় 49% মহিলা ভোটারের মন জয় করতে প্রচারে নামছে তৃণমূল। ফেব্রুয়ারি কিংবা এপ্রিল পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে, পুজো মিটতেই তাই প্রচারে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের সঙ্গে মহিলাদের নাম জড়িত,
বিধানসভার ভোটের প্রচারে এবার তাতেই মূল সুর ছিল বাংলা নিজের মেয়েকেই চাই। আর সেই সুর ধরেই দুয়ারে যখনই পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই চলো গ্রাম যাই নিয়ে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস, আর তাতেই বিরাট বড় সাফল্য। তবে হাতে হাতে লড়াই থেকে এক চুলো সরছে না গেরুয়া শিবির, অন্যদিকে সিপিএম এবার তোলপাড় কাণ্ড বাংলা জুড়ে। এবার কার হাতে ক্ষমতা চোখ রাখবো, রাজ্য রাজনীতিক দ্বন্দ্বের একের পর এক লেটেস্ট বিস্তারিত খবর চোখ রাখবো। পরের খবরে প্রাথমিক টেটে কেমন হবে প্রশ্নপত্র, প্রার্থীদের বুঝিয়ে দিতে মডেল প্রশ্নপত্র প্রকাশ পর্ষদের। প্রাথমিক টেটের প্রশ্ন কেমন আসবে এবার মডেল প্রশ্নপত্র প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন, মাল্টিপল চয়েস টাইপের উত্তর দেওয়ার জন্য অপশন কিভাবে দেওয়া হবে, বিস্তারিত নির্দেশিকা দেওয়া হলো এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। 11 ডিসেম্বর প্রাথমিকের টেট 150 নম্বরের প্রশ্ন 150 মিনিটে করতে হবে আবেদনকারী প্রার্থীদের। 5টি বিষয় থেকে 30 নম্বর করে প্রশ্ন থাকবে। এবার তার জন্যই প্রাথমিক টেটে দেওয়া হলো মডেল প্রশ্নপত্র। এই প্রথম এটাই প্রশ্নপত্র কিরকম হবে তা ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য মডেল প্রশ্নপত্র দেওয়া হলো। আর তাতে 11 ডিসেম্বর পরীক্ষা, যে পরীক্ষার বিষয়ে রাজ্যের বহু পরীক্ষার্থী অপেক্ষা করেছিল সেই আশা পূরণ করে এবারে টেটের দিনক্ষণ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি গত 14 অক্টোবর থেকেই টেটের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে 150 মিনিটে 150টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে এবং প্রাথমিকের টেটের কোনো নেগেটিভ মার্কিং নেই। পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মোট 5টি বিষয়ে 30টি প্রশ্ন থাকবে, এমনই বিরাট বড় তথ্য উঠে আসছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে 30টি প্রশ্ন, প্রথম ভাষা থেকে 30টি প্রশ্ন, দ্বিতীয় ভাষা থেকে 30টি প্রশ্ন, অঙ্ক থেকে 30টি প্রশ্ন এবং পরিবেশ বিদ্যা থেকে 30টি প্রশ্ন থাকবে। পাশাপাশি 5টি বিষয়ে কি কি সিলেবাস থাকবে সেটাও বিস্তারিত আকারে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাখবো পরের খবরে রাজ্য জুড়ে এবার স্কুলে স্কুলে শিশু সাংসদ, 8 দফা গাইডলাইন জারি হচ্ছে এবার স্কুল শিক্ষা দপ্তরের। যেখানে মূলত কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে ছাত্র সংসদ, এবার রাজ্য জুড়ে স্কুলে স্কুলে হবে শিশু সাংসদ। আর সেই শিশু সংসদ স্কুলে স্কুল পড়ুয়াদের একটি পার্লামেন্ট, স্কুল সাংসদের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলের ম্যানেজমেন্ট উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের নিজেদের মতামত জানাতে পারবে। শিশু সংসদের মাধ্যমেই ছাত্রছাত্রীদের মধ্যে থাকা নেতৃত্ব দানের ক্ষমতা হয়েছে নাকি সেটাও বোঝা যাবে। খবর আছে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই শিশু সংসদে যোগ দিতে পারবে। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রীর মতো পদ থাকবে। শিশু সাংসদের কি কাজ হবে তা স্কুলে স্কুলের জন্য 8 দফা গাইডলাইন জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। আর সেই শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিশু সাংসদদের মাধ্যমে মিড ডে মিলের নজরদারি, তর্ক বিতর্কের আলোচনা সভা আয়োজন, এদিকে আবার স্কুলের কি কি প্রয়োজনীয়তা রয়েছে তা দেখা সহ একাধিক কাজ হবে। কালী পুজোর পর স্কুলে স্কুলেই এবার পাঠানো হবে এমন নির্দেশিকা, বিরাট বড় খবর তোলপাড় তাতেই গোটা বাংলা, যেখানে নতুন নিয়ম চালু করেছে এবার স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, কালী পুজোয় ছুটির পর স্কুল খুললে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক ও মাধ্যমিকের স্কুলগুলিতেও নির্দেশিকা পাঠাবে, এমনই সূত্র মারফতে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। এর মাঝে আরেক খবর, আগুন দিলেও কেন ফাটল না চকলেট বোম, দেখতে গিয়ে ফারাক খায় যুবকের মর্মান্তিক পরিণতি। কালী পুজোয় শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপত্তি ঘটল, মর্মান্তিক পরিণতিতে প্রাণ গেল এক যুবকের। যেখানে খবর আছে মঙ্গলবার রাতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায়, আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম পল্লব সরকার, পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে তার বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি, যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে এই যুবক নিষিদ্ধ চকলেট বোম ফাটাচ্ছিলেন, কিন্তু একটি বোমের সলতেতে আগুন দিলেও সেটি প্রথমে ফাটেনি। কেন বাজি ফাটলো না এগিয়ে গিয়ে তা দেখতে যান পল্লব, তখনই আচমকা বোমটি ফেটে যায়। বাজির আগুনে গলায় গুরুতর আঘাত লাগে পল্লবের, মাটিতে লুটিয়ে পড়েন তিনি, ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে পুলিশের এত কড়াকড়ি নজরদারি সত্ত্বেও কিভাবে ওই যুবকদের হাতে শব্দবাজি এলো তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। আর এমনই সময় সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগে বিরাট বড় খবর, এবার মুখোমুখি মমতা এবং অমিত শাহ, আর তাতেই চোখ থাকছে গোটা বাংলার। শুধু তারাই নয়, থাকতে পারে আরো 4 রাজ্যের মুখ্যমন্ত্রী, এবার তোলপাড়ও ঘটছে গোটা বাংলা। যেখানে খবর আছে স্টার্ন জেনারেল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক এবার এরাজ্যেই হচ্ছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে নবান্ন সূত্রে খবর। সব ঠিকঠাক থাকলে আগামী 5 নভেম্বর বৈঠকের সভাপতিত্ব করতে চলেছেন কলকাতা আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত পূর্ব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এই বৈঠকের আলোচনা হবে। আন্তঃরাজ্য সীমান্তের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আলোচনা হবে বলে এই বৈঠকে গুরুত্বপূর্ণ খবর। এছাড়া রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিমের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত থাকবে বলে বিরাট বড় লেটেস্ট আপডেট সামনে। তবে দেখা যাক সেখানেই এই হাই প্রোফাইল বৈঠকে কি সিদ্ধান্ত উঠে আসে। তার সাথে খবর, 590 দিন হকের চাকরির দাবিতে এবার আন্দোলনে অনড় এসএসসির চাকরি প্রার্থীরা, পরিবার পরিজন ছেড়ে এবার পথের ধারায় কাটাচ্ছে দিন, তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় রয়েছে এসএসসি চাকরি প্রার্থীরা।
দুর্গাপূজার পর কালীপূজাও কেটেছে রাস্তায়। তবে মেয়র রোডের গান্ধী মূর্তির সামনে 590 দিন পড়লো এসএসসির চাকরি প্রার্থীদের ধর্ণা। উৎসবের মরসুম কেটেছে তাদের কেবল অন্ধকারে, তবে অনড় এসএসসি চাকরি প্রার্থীরা। এবার পুজোয় রাজ্যবাসীর মনে কাঁটার মতো বিঁধেছে চাকরি প্রার্থীদের রাস্তায় বসে আন্দোলন। এই সমস্যার সমাধান না হলে মানুষের মনে শান্তি আসবে না, মন্তব্য এবার দিলীপ ঘোষ। দুর্গাপূজা কেটেছে রাস্তায় বসে, কালীপূজো গোটা শহর আলোর উৎসবে মাতলেও অন্ধকারে রইল না চাকরি প্রার্থীরা। এবার আসে ভাই ফোটা কান্নায় ভেঙে পড়ে এসএনএসটি নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থী জানালেন, ভাই ফোটাও তাদের কাটবে রাস্তায়। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে নবম থেকে দ্বাদশ শ্রেণী চাকরি প্রার্থীদের অবস্থান মঙ্গলবার 590 দিন বলল, ভাই ফোটার আগেও সেই অন্ধকার। চাকরি প্রার্থীদের এমনই সূত্র মারফতে বিরাট বড় খবর সামনে। এর মাঝে খবর আছে 12 দিনে 1000, সমালোচনা উড়িয়ে এবার অসাধারণ সাফল্য তৃণমূল, কাজে আসবে এবার পঞ্চায়েতে। এবার একদিকে তৃণমূল, অন্যদিকে গেরুয়া শিবির পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে যেন মুহুর্মুহু পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খবর আছে বহু জায়গাতেই পুরনো কর্মীদের ময়দানে নামাতে পেরেছে শাসক দলের নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতে এবার একই মঞ্চে হাজির করা হয়েছে নেতাদের। বিজয় সম্মেলনের মাধ্যমে এবার পঞ্চায়েতের আগে পুরোপুরি জনসংযোগ সেরে ফেললো তৃণমূল কংগ্রেস। গত 12 দিন ধরে তাদের টার্গেট ছিল রাজ্যের বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া, লক্ষ্য ছিল 500 বিজয় সম্মেলনী করা। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, 500 বদলে এবার 1000-এর বেশি সভা করেছে শাসক দল, আর সেই সভা থেকে কোন এলাকায় কি কি সমস্যা রয়েছে তার আঁচ পেল তৃণমূল। বহু জায়গাতেই পুরনো কর্মীদের ময়দানে নামাতে পেরেছে এবার শাসক দলের নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতে এবার একই মঞ্চে হাজির করা হয়েছে নেতাদের। এর মাঝে বিরাট বড় খবর, হাইকোর্টের নির্দেশে এবার স্বপ্ন পূরণ, যেখানে প্রিয়াঙ্কা সাউকে এবার চাকরি সুপারিশ পত্র দিল স্কুল সার্ভিস কমিশন। ববিতা সরকারের পর এবার প্রিয়াঙ্কা সাউ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, 1 মাসের মধ্যেই তাকে চাকরি দিতে হবে। এছাড়া উঠে আসছে পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক অনুদানের খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে উপস্থাপন করে দিন। এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর তার সাথে বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।